ফয়জুল হক আপনি লিখেছেন রিফাত নামের একটা ছোট্ট ছেলে জাতীয় মাছ পাঙ্গাস বলে ভাইরাল হয়েছে এখন ইউটিউবাররা তাকে ঘিরে ধরে প্রতিনিয়ত নানা ক্লিপ তৈরি করছে এতে রিফাতের পড়াশোনা বিঘ্ন হবে বলে মনে হচ্ছে রিফাতের অভিভাবকদের আপনি কি পরামর্শ দিবেন রিফাতের অভিভাবক এবং তার উস্তাদদেরকে আমি বলবো যে এই সন্তানকে মিডিয়া থেকে এবং মিডিয়া ম্যানদের থেকে আপনি আপনারা যত সমাবেশ করে ইউটিউবারদের থেকে আপনারা দূরে রাখার চেষ্টা করুন তাদের সামান্য ভিউয়ের জন্য এই ছেলের জীবনকে তারা ধ্বংস করে দিবে ইতিমধ্যে সে যেভাবে ভাইরাল হয়েছে এভাবে তার পেছনে যদি লেগে থাকা হয় কিছু দিনের জন্য তাহলে এই ছেলে পড়াশোনা নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা আছে আমাদের দেশে এই এই বয়সে কোনো ছেলে যদি ভালো কোনো কিছু করেন বা কোনো কিছু নজরে আনার মতো কোনো কিছু তার থেকে প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা তাদের পেছনে এতটা লেগে থাকি যে আসলে কথায় আছে হুজুগে বাঙালি তো এই হুজুগটা তাদের জীবনকে ধ্বংস করে দেয় তাদেরকে অহংকারী গড়ে তুলে তাদের পড়াশোনার যে ইয়ে আছে তাদের পড়াশোনার যে মুড আছে সেটা নষ্ট হয়ে যায় অনেক সময় শিক্ষকরাও তাদের হীন স্বার্থের জন্য এগুলো কাজ করে থাকেন অতএব রিফাতের উস্তাদ শিক্ষক যারা আছেন তাদেরও দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে অভিভাবকরা যারা আছেন তারা হয়তো এতটা বোঝান না শিক্ষক তো অ্যাটলিস্ট বোঝার কথা অতএব তিনি এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা তার পালন করা উচিত এবং সস্তা বিহুর জন্য তাকে নিয়ে এভাবে আপনার ভিডিও করার ব্লগ তৈরি করা এবং তার সাক্ষাৎকার নেওয়া একটা ছবিতে দেখলাম যে অনেকগুলো আমরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য করছে আর সে কাঁদছে ছোটো মানুষ বোঝে না তো এটি তার উপর রীতিমতো টর্চারে রূপান্তরিত হয় আমাদের আসলে সামাজিকভাবে নৈতিক অবক্ষয়টা এই পর্যায়ে চলে গেছে যে আমার স্বার্থ হাসিলের জন্য আমি সবার ধ্বংস করতে পারি সবার ক্ষতি করতে পারি তারপর আমার স্বার্থটা দিন শেষে হাসিল হোক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আমরা যেন খাঁটি মুসলমান হতে পারি এবং যে কাজটি অন্যের ক্ষতির কারণ হতে পারে সেটাতে আমার নিজের স্বার্থ থাকলেও আমি করব না আল্লাহ আমাদেরকে সেরকম মানুষকে তালান করার তফিব দান কর নীলিমায়ডি দেখে আপনি লিখেছেন বিয়ের জন্য ছেলেদের কোন গুণটা বেশি দেখা উচিত মেয়েদের যে গুণ দেখা উচিত ছেলেদের একই গুণ দেখা উচিত অর্থাৎ দিনদারি আল্লাহভীতি তাকুয়া এটা দেখে তারপর অগ্রাধিকার করা উচিত জান্নাতুল ফেরদাও সির আপনি লিখেছেন ভালো মানুষ বেশি দিন বেঁচে থাকে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন ভালো কোনো মানুষের মৃত্যু হয় তখন এমন কথা বলতে শোনা যায় এটি আমাদের সমাজে প্রচলিত একটি কথা বহুল প্রচলিত একটি কথা যে মানুষ অল্প বয়সে মারা গেলে বলে আর এই ভালো মানুষ বেঁচে থাকে না সত্যি বলতে কি মানুষ যখন মারা যায় তখন আমাদের দিলটা তার প্রতি নরম হয় চরম শত্রুর প্রতিও আমাদের একটু দিলটা নরম হয় এবং তখন তার ভালো মানসিকতার যে দিকগুলো সেই দিকগুলো আমাদের সামনে কিন্তু ফুটে ওঠে অর্থাৎ তিনি ভালো মানুষ হওয়ার যে যে গুণ তার মধ্যে ছিল সেগুলো এতদিনও ছিল কিন্তু আমরা সেগুলো খেয়াল করিনি দোষগুলো শুধু দেখেছি মৃত্যুর পর সেগুলো আমাদের সামনে ফুটে ওঠে তখন আমরা আসলে আবেগে নানা কথা বলে থাকি মূলত কোনো মানুষ অল্প বয়সে মরে যাওয়াটা লোকটা ভালো মানুষ এর লক্ষণ বা নিশ্চিত ভালো মানুষ সেরকম যোগ বিয়োগ করে বলার কোনো সুযোগ নেই অনেক পাপিষ্টরা অনেক অল্প বয়সে মারা যায় আবার অনেক নেককার অনেক দেরিতে মারা যান এটা নির্ভর করে তার আমলের উপরে তিনি ভালো মানুষ কিনা মন্দ মানুষ এটি তো এই জন্য নবী করিম সাল্লাহাম একটা হাদিস আছে তিনি বলেছেন খেলা সিমান্তাল আমরুহু ওয়া হাসুনা আমালু সবচেয়ে উত্তম মানুষ সেই যে অনেক দীর্ঘ হায়াত পেয়েছে এবং তার কাজগুলো সব ভালো ছিল নেকামল ছিল এ মানুষটা সবচেয়ে ভালো অতএব দেখতে হবে যে দীর্ঘ হায়াত পেয়ে তিনি ভালো কাজ করেছেন কিনা না সেটি হলো মুখ্য বিষয় ইনশাল আল্লাহবদিন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার প্রিয় পাত্রে পরিণত হবেন অতএব ভালো মানুষ হলেই অল্প বয়সে মরে যায় এরকম সহজ সমীকরণ করার কোনো সুযোগ নেই